মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গরমের তীব্রতা যেন অনেক বেশি থাকে তা আমাদের সবারই জানা। এ সমস্ত দেশগুলোতে সূর্যের আলোকে কাজে লাগিয়ে অনেক অসাধুকে সাধন করা হয়, যা আমাদের দেশে ভাবাটাই অকল্পনীয়। কিন্তু তেমনি এক অসম্ভবকে সম্ভব করলেন বাংলাদেশে এক যুবক। বর্তমান দেশের চলমান তাপদাহে অতিষ্ঠ মানুষের জনজীবন, গ্রামগঞ্জ থেকে শুরু করে রাজধানী ঢাকাতেও এই গরমের তাপমাত্রা চরমে পৌঁছে গিয়েছে। আর এই গরমে ঢাকায় ধানমন্ডিতে বসবাসরত এক যুবক তার বাসার ছাদে সূর্যের তাপে ডিম ভেজে ফেললেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এরকম ঘটনা অহরহ ঘটলেও বাংলাদেশে এই প্রথম এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি দেখা যায় এক যুবক তার বাসার ছাদে কোনোরকম আগুন ছাড়াই ননস্টিক প্যানে ডিম ভাজি করছেন। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।